সারা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচার, আর সেই প্রচারে থেমে নেই বারাসাত লোকসভা কেন্দ্র। আজ বারাসাত লোকসভা কেন্দ্রের নিউ টাউন রাজারহাটের বিষ্ণুপুর বটতলা ফুটবল মাঠে এক কর্মী সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেখানে হাজার হাজার কর্মীদের আগামী দিনে কিভাবে কাজ করতে হবে তার সুপরামর্শ দেওয়ার জন্য আজকের এই কর্মী সভার আয়োজন করে নিউ টাউন রাজারহাট তৃণমূল কংগ্রেস। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজারহাট নিউ টাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আফতাবউদ্দিন, বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, যুবনেতা জাহাঙ্গীর হোসেন সহ অনেকে এই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন। রাজারহাট থেকে ক্যামেরায় জেসমিনা পারভিনের সঙ্গে সাকিল মুস্তাকের রিপোর্ট, পিএম নিউজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার জীবন থাকতে আমি পশ্চিম বাংলা থেকে একটা মানুষকে গায়ের জোরে ভারতীয় জনতা পার্টিকে দেব না, এখান থেকে সরিয়ে বাংলাদেশে পাঠাতে চাই না। ভারতের নাগরিক বলেই তো তার ভোটার কার্ড আছে, যেমন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি ভোটার কার্ড আছে, আমার জন্ম এ দেশে। এখান থেকে যদি গায়ের জোরে বলে যে তোমাকে বাংলাদেশে চলে যেতে হবে, একটা কৃষক সেতু কাঠা জমিতে চাষ করছে, তার জমিটা এখানে পড়ে থাকবে, কোন কোন পরিবার সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, বলছে বাড়ির কর্তা চলে যাবে বাংলাদেশে কিন্তু বাকি পরিবারটা এখানে থাকুক, সেটাই দেখতে আসামে পাঠিয়েছিলেন। যখন এবারে আমাদের লড়াই আমরা চেষ্টা করবো, আপনারা সকলে রাজি আছেন তো এবারে কিন্তু আমরা রসিকদাকে হারাবোই, হারাবো এবং এই চেষ্টাটাই কিন্তু এবারে আমরা করবো। মানুষের বাড়িতে বাড়িতে যাওয়ার বিষয়ে আমরা যেমন মহল্লায় মহল্লায় বলছি, একটা আছে যে আমরা গতবার অবধি দেখেছেন যে এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড মানে বান্নটা চন্দ্রটা যে ভোট আছে খুললেই বামপন্থীরা ভোট পেত, এবার আমরা গ্যারান্টি দিয়ে যাচ্ছি খুললেই তৃণমূল কংগ্রেস কংগ্রেস সবাই ভোট এগিয়ে থাকবে, সেখানে কোনো পিছিয়ে থাকবে না, পিছিয়ে থাকা থাকার কোনো বিষয় নেই, এগিয়ে থাকবে। এবং আমরা বলতে পারি নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র, বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আশা মেডি ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার, এখানে সমস্ত কোম্পানির অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। জেসমা ক্লিনিক পিঠাপুকুর বাজার, এখানে বিষ খাওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়।